প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা সারা পৃথিবীতেই এখন করোনা ক্রাইসিসে মানুষ ভুগছে। তার এই ক্রাইসিসের মধ্যে শিক্ষা আরও বেশি সমস্যার মুখোমুখি হয়েছে, আর সেই ক্রাইসিস থেকে উত্তরণের জন্যই আজকের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা অনলাইন ক্লাস নিচ্ছি রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল এর পক্ষ থেকে। তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আইসিটি একাদশ শ্রেণী। আশা করি তোমরা ভালো আছো, ইনশাল্লাহ আমিও ভালো আছি। প্রথমেই আমি তোমাদেরকে আমার সাথে পরিচয় করে দিতে চাই। আমি মোহাম্মদ গোলাম মোর্শেদ, সহকারী অধ্যাপক আইসিটি আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যে বিষয়ে পড়াবো সে বিষয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর এই বিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বাম দিকে প্রাচীন গণনা যন্ত্র, আর কিছু ডান দিকে কিছু অঙ্ক এবং সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরও দেখতে পাচ্ছ স্ক্রিনে আঙ্গুলের মাধ্যমে গণনা করার জন্য একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ প্রাচীনকালে সংখ্যা গণনার ক্ষেত্রে এই ধরনের ইঙ্গিত ব্যবহার করে গণনা করা কাজ সম্পন্ন হতো। তো তাহলে আজকে বুঝতেই পারছো, আজকে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে সংখ্যা পদ্ধতি নিয়ে। প্রথমেই আমরা এ পাঠ শেষে তোমরা যা জানবা তা হলো সংখ্যা পদ্ধতি এবং প্রকারভেদ সম্পর্কে জানতে পারবা, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবা, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি সম্পর্কে জানতে পারবা, বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখার কৌশলগুলো সম্পর্কে তোমরা আজকে শিখবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে সংখ্যা পদ্ধতি একদিনে এত সুন্দর অবস্থায় আসে নাই, আর এজন্যই দীর্ঘ সময় অতিক্রম করে অনেক সভ্যতার উত্তরণ হয়েছে, তারপরে আজকের এই সুন্দর সংখ্যা পদ্ধতি আমরা পেয়েছি। কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। অর্থাৎ একটা সংখ্যাকে লিখতে গেলে এবং প্রকাশ করতে গেলে যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিকেই বলছি আমরা সংখ্যা পদ্ধতি। আর সংখ্যা পদ্ধতিকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি। অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয়েছে দুভাগে, নন পজিশনাল আর পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এগুলো সম্পর্কে একটু একটু করে জানার চেষ্টা করি। প্রথমেই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছি আমি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অঙ্কগুলোর পজিশনের উপর নির্ভর করে না, শুধুমাত্র নিজস্ব মানের উপর নির্ভর করে, তাকে বলা হয় পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটি একটি প্রাচীন পদ্ধতি। সভ্যতা বিকাশের পূর্বে মানুষ গণনা করার ক্ষেত্রে, হিসাব নিকাশের ক্ষেত্রে বিভিন্ন ছবি এঁকে, পশু পাখি জীবজন্তু এগুলো এঁকে তারা গণনা পদ্ধতির কাজ সম্পন্ন করত। এ ধরনের একটি গণনা পদ্ধতিকে আমরা বলছি, সংখ্যা পদ্ধতিকে বলছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে আরও দেখতে পাচ্ছ তোমরা যে একটি ছবি দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন প্রতীক দেওয়া আছে এবং ভ্যালু দেখা যাচ্ছে। অর্থাৎ এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না, শুধু অঙ্কটি নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করা হয়। আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই তাহলে প্রাচীনকালের সেই হায়ারোগ্লিফিক্সের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা বলতে পারি। এগুলোকে বলছি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে কিছু সিম্বল ব্যবহার হয়েছে, তার মান বা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি যে পজিশন মানেই অবস্থান। যে সংখ্যা পদ্ধতির নিজস্ব অঙ্কগুলোর নিজস্ব মান আছে, অবস্থানগত মান আছে এবং বেজ আছে, এই ধরনের সংখ্যা পদ্ধতিকে বলছি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে পদ্ধতিতে সংখ্যার মান বা প্রতীক ব্যবহার হয় এগুলোর নিজস্ব মান আছে, অবস্থানগত মান আছে এবং বেজ আছে, এবং দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা প্রকাশের ক্ষেত্রে রেডিক্স পয়েন্ট ব্যবহার হয়ে থাকে।
এই ধরনের সংখ্যাগুলো হতে সংখ্যা পদ্ধতি হতে পারে, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এগুলো হতে পারে। এই সংখ্যা পদ্ধতিতে বেস একটি বড় ব্যাপার। হোয়াট ইজ বেস, অর্থাৎ বেস বা ভিত্তি কাকে বলে? বেজ হলো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার হয় সেই অঙ্কগুলোর সমষ্টিকে বলছি আমরা বেজ। পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রত্যেকটারই বেজ আছে। যেমন আমরা এখানে এক্সাম্পল হিসেবে কিছু সংখ্যা পদ্ধতি দেখাতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বাইনারি সংখ্যা পদ্ধতি, যেখানে শুধুমাত্র জিরো আর ওয়ান ব্যবহার হয়েছে এই জায়গাটায় দেখা যাচ্ছে। আর দশমিক সংখ্যা পদ্ধতি দেখা যাচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার হয়েছে। আর অক্টালে দেখা যাচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত অঙ্ক ব্যবহার হয়েছে। হেক্সাডেসিমেলে দেখা যাচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত এবং এ বি সি ডি ই এফ এই ধরনের অঙ্কগুলো এখানে ব্যবহার হয়েছে। আমরা প্রথমেই বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে চাই। বাইনারি, বাই বাই শব্দটা বিট থেকে এসেছে, অর্থাৎ বাই মানে হলো দুই। এটা একটা দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেখানে জিরো আর ওয়ান ব্যবহার হয়েছে। এই ধরনের একটি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি কম্পিউটার তার নিজস্ব ভাষা হিসেবে ব্যবহার করছে, এবং এখানে এই সংখ্যা পদ্ধতির বেজ হলো দুই। আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসি। অক্টাল বলতে এখানে অক্টাল শব্দ থেকে অক্টাল শব্দটি আসছে। এটা অঙ্ক আছে জিরো থেকে সেভেন পর্যন্ত আটটি, সেই জন্য একে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আর এটার বেজ হলো আট। এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসি আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক বলতে আমরা বুঝি যে এটা একটি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা প্রাচীনকালে বিশেষ করে ভারতীয়রা প্রথম এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে অবহিত হয়, তারপরে ভারতীয়র কাছ থেকে আরবীয়রা এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে শিক্ষা অর্জন করে। এই জন্য ইউরোপীয়রা এটাকে আরবীয় সংখ্যা পদ্ধতি বলতে বলে বলে থাকি। তো মূলত এটি আমরা আমাদের দৈনন্দিন হিসাব বিকাশের ক্ষেত্রে আমরা এই ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। একে বলছি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি, যেখানে অঙ্ক আছে জিরো থেকে নাইন পর্যন্ত, যার বেজ হলো দশ। এবার আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আসি। হেক্সা মানে হলো সিক্স, আর ডেসিমাল মানে হলো দশ। অর্থাৎ এই ধরনের সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে ১৬টি, জিরো থেকে নাইন পর্যন্ত, এ বি সি ডি ই এফ এই ১৬টি। এই সংখ্যা পদ্ধতি বেজ হলো ১৬। এটাও কম্পিউটার সিস্টেমে কোড হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই ধরনের সংখ্যা পদ্ধতিকে বলছি আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা এখন এক নজরে এই চার ধরনের সংখ্যা পদ্ধতি, যে বেস এবং অঙ্কগুলো ব্যবহার হয়, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। যে বাইনারিতে আমরা জানি ভিত্তি হলো দুই, যেমন এখানে দুই, আর অঙ্কগুলো হলো জিরো এবং ওয়ান। অক্টালে বেজ হলো আট, যেখানে অঙ্ক আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আটটি। ডেসিমাল বেজ হলো দশ, অঙ্ক আছে দশটি, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত। হেক্সাডেসিমেল অঙ্ক আছে ১৬টি, জিরো থেকে নাইন পর্যন্ত এবং এ বি সি ডি ই এফ। তো আমরা এই চার ধরনের সংখ্যা পদ্ধতিকে আমরা বললাম, এগুলো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি অঙ্কগুলো নিজস্ব মান আছে, অবস্থানগত মান আছে, বেজ আছে, এই জন্য এগুলোকে বলছি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এখন এই সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতি লেখার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। যেমন আমরা জানি যে একই ডিজিট নিয়ে বিভিন্ন সংখ্যা পদ্ধতি হতে পারে। এখানে চেনার ক্ষেত্রে অবশ্যই বেজ একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যেমন এখানে আমরা ওয়ান জিরো জিরো এবং সাবস্ক্রিপশন হিসেবে আমরা ওয়ান জিরো ইউজ করেছি, অর্থাৎ এই সাবস্ক্রিপশন টেন দেখে বোঝা যাচ্ছে এটা একটি দশমিক সংখ্যা পদ্ধতি। একই রকমভাবে আমরা যদি পরে আসি বাইনারিতে, এখানেও ওয়ান ওয়ান জিরো একটি বাইনারি সংখ্যা, কিভাবে চিনব? অবশ্যই এখানে বেজ দেখে চিনতে হবে, বেজ আছে টু। পরেরটাও ওয়ান ওয়ান জিরো অক্টাল সংখ্যা পদ্ধতি, কিভাবে চিনব? এখানে বেজ আছে এইট। একই রকমভাবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এখানেও আমরা ওয়ান ওয়ান জিরো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, কিন্তু আমরা কিভাবে চিনব? এখানে বেজ আছে ১৬। তবে আমরা হেক্সাডেসিমেল লেখার ক্ষেত্রে এই ১৬র পরিবর্তে আমরা এইচ লিখেও এটাকে প্রকাশ করতে পারি। যাই হোক, আমরা এতক্ষণে এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানছি। কিভাবে এই সংখ্যা পদ্ধতি লেখা যায় এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা প্রথমেই দশমিক সংখ্যা পদ্ধতির কথা বলছি। দশমিকে
লেখার ক্ষেত্রে আমরা যেমন এখানে অঙ্ক আছে 0 1 2 3 4 5 6 7 8 9 আমি যদি চিন্তা করি যে এর পরের সংখ্যা কি হবে তাহলে উপায়টা কি হবে উপায়টা হলো আমরা জানি দশমিকের বেজ হলো 10 সেই কারণেই আমরা 0 কে প্রথমে কাউন্ট করছি না 1 কে কাউন্ট করব 10 বার 2 3 4 5 6 7 8 9 10 বার আমরা 1 লিখলাম কেন লিখলাম কারণ দশমিকের বেজ হলো 10 এর পরবর্তীতে আমরা কি লিখছি 0 থেকে 9 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম লিখছি তাহলে এর পরবর্তীতে আমরা কি লিখব উপায়টা কি উপায় হলো আমরা প্রথমে ধারাবাহিকভাবে 1 কে 10 বার লিখেছি এখন আমরা এই 2 কে 10 বার লিখব 3 4 5 6 7 8 9 10 বার লিখছি 2 কে আমরা 10 বার লিখেছি এখন এর পাশে আমরা কি করব 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে লিখব তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা লিখতে গেলে ধারাবাহিকভাবে লিখতে গেলে অবশ্যই আমাদের এভাবে ধারাবাহিকতা মেনটেন করেই লিখতে হবে আমরা দশমিক লেখা শিখলাম এবার আমরা অক্টাল লিখে শিখতে চাই আমরা একটা একটা শিখলে আরেকটা এমনি পাওয়া যায় আমরা যেহেতু দশমিক শিখেছি এখান থেকেই আমরা ডিসকাশন করতে পারি যে অক্টালে অঙ্ক আছে 0 থেকে 7 পর্যন্ত পরবর্তীতে আমরা এই 1 কে লিখেছি 8 বার আর তার পাশে 0 0 থেকে 7 পর্যন্ত লিখছি আমরা অর্থাৎ একটা ধারাবাহিকতা মেনে চলেছি পরবর্তী ক্ষেত্রে কি করলাম আমরা 2 কে আবার 8 বার লিখলাম পাশে 0 থেকে 7 পর্যন্ত আমরা আবার 8 বার এই একবার লিখলাম এভাবে বারবার 0 থেকে 7 পর্যন্ত লিখছি আর একটা করে ডিজিট আমরা 8 বার করে লিখছি এইভাবে লিখে অক্টাল সংখ্যা প্রকাশ করা হলো এভাবে আমরা যত ইচ্ছা অক্টাল সংখ্যা লিখতে পারবো একই রকম ভাবে আমরা যদি হেক্সাডেসিমেলে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ডিজিট আছে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত এ থেকে এ পর্যন্ত আমরা যখন পরে এই এফ এর পরে যাচ্ছি তখন আমরা এই 1 কে লিখছি 16 বার আর 0 থেকে 9 পর্যন্ত এ থেকে এ পর্যন্ত লিখছি অর্থাৎ এখানে একটা ধারাবাহিকতা আমরা মেনে চলেছি একই রকম ভাবে আমরা যখন পরের লাইনে যাচ্ছি সেখানে আবার 2 কে লিখছি 16 বার একই রকম ভাবে 0 থেকে এ পর্যন্ত লিখছি এভাবে লিখতে লিখতে আমার যত ইচ্ছা পর্যন্ত আমি এটা লিখতে পারি এভাবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি লেখা যেতে পারে তাহলে হেক্সাডেসিমেল লেখা পদ্ধতি কৌশল সম্পর্কে আমরা জানলাম যে এখন সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় একদম ওয়ান ওয়ান এফ আমরা কিন্তু এক বাক্যে দশমিকের সাথে আমরা বলতে পারবো না যে এটা দশমিকের ভ্যালু কত অবশ্যই কনভার্ট করলে এটা জানা যাবে আচ্ছা এবার আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি লেখার কৌশল সম্পর্কে শিখব আচ্ছা তাহলে বাইনারিতে লিখতে গেলে আমরা একটু একটু ব্যতিক্রম যেহেতু শুধুমাত্র জিরো আর ওয়ান নিয়ে আমাদেরকে কাজ করতে হয় একটু কায়দা কৌশল এখানে মানতে হয় যেমন আমি বলছি যে এখানে অঙ্ক আছে জিরো আর ওয়ান তাহলে এর পরের সংখ্যা কি হবে যেহেতু জিরো আর ওয়ান দিয়ে আমাদের কাজ করতে হবে এই জন্য জিরোকে প্রথমেই লেখা যাচ্ছে না এই কারণে আমরা এককে দুইবার লিখলাম এর পরবর্তী সংখ্যা কি হতে পারে উপরে থেকে আমরা এই জিরোকে একবার নিয়েছি ওয়ানকে একবার নিয়েছি তাহলে এখানে ওয়ান ওয়ান এটি একটি সংখ্যা পাওয়া গেল এরপরে কি হবে এরপরে অবশ্যই পরের সংখ্যা কি আছে ওয়ান জিরো এই ওয়ান জিরোকে আমরা দুইবার লিখছি একই রকম ভাবে আমরা এই জিরোকে একবার লিখছি ওয়ানকে একবার লিখছি আমরা ওয়ান জিরোকে দুইবার লিখেছি তাহলে পরে আমরা কি করব আবার এই যে ওয়ান ওয়ান এই ওয়ান ওয়ানকেও আমরা দুইবার লিখব আবার উপর থেকে জিরোকে একবার লিখব ওয়ানকে একবার লিখব এর পরের সংখ্যা কি হবে এটা অবশ্যই ধারাবাহিকতার ব্যাপার আমরা কি করব এখানে এই যে ওয়ান জিরো জিরো আছে একে আমরা দুইবার লিখছি আবার জিরোকে একবার নিচ্ছি ওয়ানকে একবার নিচ্ছি আমরা যদি খুব ইজিভাবে চিন্তা করি তাহলে খুব সহজেই বলা যায় যে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে জিরো আর ওয়ান এরপরে এই ওয়ানকে দুইবার নেওয়া হয়েছে জিরো আসলো তারপর ওয়ান আসলো একই রকম ভাবে আমরা এই ওয়ান জিরোকে দুইবার নিয়েছি জিরো ওয়ান নিয়েছি পরের সংখ্যাকে আবার দুইবার নিয়েছি ওয়ান 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 আবার জিরো আবার ওয়ান এইভাবে একটা ধারাবাহিকতা মেনটেন করে কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি লেখা হচ্ছে অর্থাৎ আমরা সংখ্যা পদ্ধতি লেখার ক্ষেত্রে আমরা যে কায়দা কৌশল দেখলাম মোটামুটিভাবে একই রকম কায়দা কৌশলই আমাদেরকে লিখতে হচ্ছে তাহলে আমরা আরও কিছু শিখতে চাইলে আমরা শিখতে পারি যেমন এগুলো কনভার্ট শিখতে হবে 12 ধরনের কনভার্সন আছে এগুলো আমরা আজকে শিখবো না অন্যদিন শিখবো
আজকে আমরা যেগুলো আলোচনা করব এগুলো নিয়ে আমরা কথা বলি, যেমন হেক্সাডেসিমেল 10 এর পূর্বের সংখ্যা কত হবে। আমরা এক্ষেত্রে পূর্বের সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা জানি যে এক বিয়োগ করলেই পূর্বের সংখ্যা হয়। তো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে 10 বলতে এফ এর পরে আসে 10, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। অর্থাৎ আমি যদি এখান থেকে এক বাদ দিই তাহলে পাচ্ছি আমি এফ। এফ বলতে এখানে আমরা কিন্তু ডেসিমাল ভ্যালু আলটিমেটলি পাচ্ছি শুরু, তার মানে হলো যে এফ এর আগে সংখ্যা হবে 10 আগে সংখ্যা হবে এফ। কি হবে আমরা এতক্ষণে বুঝতে পারছি এফ। আজকে এই ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখলাম সেগুলো হলো সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতি কত প্রকার হতে পারে এবং সংখ্যা পদ্ধতি বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য জেনেছি, বেস কাকে বলে জেনেছি, বাইনারি সংখ্যা পদ্ধতি বেস 2 কেন সেটা আমরা জেনেছি, এবং একটি সংখ্যা লেখা আছে এর পরের সংখ্যা কি হবে এগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো যদি এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করি। তো এগুলো একটু রিভিউ যদি করি তাহলে সংখ্যাকে লিখে বা প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলছি আমরা সংখ্যা পদ্ধতি। একটা সংখ্যা পদ্ধতি যতগুলো অঙ্ক থাকে তার সমষ্টি হলো তার বেস, এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2, যেহেতু এখানে 0 আর 1 ব্যবহার হয়েছে এই জন্য একে আমরা বলছি এর বেস হলো বাইনারি সংখ্যা অঙ্ক 2টা সেই জন্য এর বেস 2। আর এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। আমরা বাড়ির কাজের কথা বলছি, বাড়ির কাজ বলতে এখন অনলাইন ক্লাসে বাড়ির কাজ থাকছে না তোমাদের, তো এখানে 0 থেকে 20 পর্যন্ত যদি আমরা দশমিক বাইনারি ওয়াক্টাল এক্সিডেন্সমেন্ট সংখ্যা পদ্ধতি লিখতে পারি তাহলে অনেকখানি শিক্ষাপদ্ধতি সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। তো ধন্যবাদ, আজকের এই ক্লাসে তোমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলে। আমরা আশা করব যে এই ক্রাইসিস মুহূর্তে নিজেরা সুস্থ থাকো এবং প্রতিবেশী অন্যকে সুস্থ থাকতে আমরা দিব, সে কারণে অবশ্যই আমরা বাড়িতে থাকব এবং অন্যদেরকে বাড়িতে থাকার জন্য পরামর্শ দিব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।